সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব। এর থেকে পরীক্ষায় 100% কমন পাবে। আর ভালো রেজাল্ট করার জন্য পিডিএফ সংগ্রহ করতে হবে, গ্রুপ এর লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া আছে। দ্বিপদী রাশির ঘন এর সূত্র থেকে সূত্র গঠন। এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি এ প্লাস বি সমান কত? এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউব সমানই এই সূত্রটা। তারপর এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র। এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস ভি কিউব মাইনাস থ্রি এ বি এ মাইনাস বি। তারপর এ কিউব মাইনাস বি কিউব সমান কি? এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দ্বিপদী রাশির ঘন এর সূত্রের ব্যবহার। দ্বিপদী রাশির ঘন এর সূত্র ব্যবহার করে 102 কিউবের মান বের করো। তো এখানে দেখো কীভাবে তারা করেছে, 102-এর উপর কিউব, তো 102 কে ভাঙ্গা হয়েছে, অর্থাৎ 100 প্লাস 2, একটাকে এ আর একটাকে বি ধরা হয়েছে। তো এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? আমরা সবাই জানি যে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করা হবে। এই যে 100 হচ্ছে এ, এর উপর কিউব দেওয়া হয়েছে প্লাস সূত্রের থ্রি, তারপর এ স্কোয়ার, তো এখানে এ হচ্ছে 100, 100-এর উপর স্কোয়ার দেওয়া হবে, তারপর বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব সূত্র অনুসারে। দেন ক্যালকুলেশন করা হয়েছে, তিনটে 100 গুণ দিলে হবে এইটা, তারপর এই সবগুলো ক্যালকুলেশন করলে হবে এইটা, দেন এইটা এইটা, সবগুলো যোগ করে দিলে অ্যান্সারটা হবে এইটা। দ্বিপদী রাশির ঘন এর সূত্র ব্যবহার করে 2x-y এর ঘন নির্ণয় করো। এখানে মূল সূত্র 2a, এ সমান 2x, বি সমান y বসিয়ে আমরা পাই, অর্থাৎ 2x কে এ ধরা হয়েছে এবং y কে বি ধরা হয়েছে এবং মাঝখানে মাইনাস রয়েছে। এ মাইনাস বি হোল কিউবের সূত্র, এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, তো এখানে এটি অ্যাপ্লাই করা হয়েছে। এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, সূত্র অনুসারে এ কিউব প্রয়োজন, তো 2x-এর উপর কিউব মাইনাস সূত্রের থ্রি, তারপর এ স্কোয়ার, এই যে 2x-এর উপর স্কোয়ার, এরপরে বি, ওয়াই হচ্ছে বি প্লাস থ্রি, 2x হচ্ছে এ, বি হচ্ছে ওয়াই, বি স্কোয়ার মাইনাস বি কিউব। তারপর দেখো এই যে 2x-এর উপর কিউব মানে 2 হচ্ছে তিনবার, 100 তিনবার, তিনটা 2 গুণ দিলে হবে 8 আর এক্স কিউব। আর এই ক্যালকুলেশনটা দেখো, 2x-এর উপর স্কোয়ার মানে 2 2 বার, 2 2 গুণে 4 এক্স স্কোয়ার, আর এখানে 3 3 ছেড়া 12 এক্স স্কোয়ার আর ওয়াই, এই যে, তারপর 3 2 গুণে 6 ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব, এইটাই। দেন এখানে একক কাজ দেওয়া রয়েছে, দ্বিপদী রাশির ঘন এর সূত্র ব্যবহার করে নিম্নের সংখ্যা রাশির মান বের করো। তো আমরা এখন এই কাজগুলোর সমাধান করব। দিব কিউব দিব, তো 52-কে দুইটা ভাগে ভাগ করবো, একটা হবে এ এবং আরেকটা হবে বি, তো 50 প্লাস 2, এ এবং বি কিন্তু হয়ে গেল। এখন দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র। আমরা এখন এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করব। এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার সূত্র অনুসারে, তো এ কোনটা? 50, 50-এর উপর কী দিব? স্কোয়ার, ইনটু বি হচ্ছে 2 প্লাস থ্রি এ, তারপর বি স্কোয়ার, বি কি? 2 2-এর উপর স্কোয়ার প্লাস বি কিউব, 2-এর উপর কী হবে? কিউব। তো এখন আমরা ক্যালকুলেশন করব, 3টা 50 গুণ দিলে হবে 125000, তারপর এই সবগুলো ক্যালকুলেশন করলে হয়ে যাবে 153টা 0। দেন এই সবগুলো ক্যালকুলেশন করলে হবে 6000, তারপর 3টা 2 গুণ দিলে হবে 8, সবগুলো যোগ করে দিলে অ্যান্সারটা পাবো 140608, এটাই হচ্ছে অ্যান্সার। তারপরের অঙ্কটা দেখো, 79-এর ঘন নির্ণয় করার জন্য বলছে, তো 79-কে আমরা 2টা ভাগে ভাগ করব, 70 এবং 9। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে 79-কে আমি অন্যভাবে করতে পারি, 80 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে 79 হচ্ছে, তো ওইভাবেও হবে, আমি তোমাদের ওইভাবে সিস্টেমটাও দেখাই দিব। তো এখানে কী হইলো, এ প্লাস বি হোল কিউব, আমরা সূত্র
প্রয়োগ করব, এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ। তো তিনটা সূত্র গুণ দিলে হবে থ্রি ফোর থ্রি এক দুই তিন, দেন এই সবগুলো ক্যালকুলেশন করলে হবে ওয়ান থ্রি টু থ্রি জিরো জিরো, তারপর ওয়ান সেভেন জিরো ওয়ান জিরো, দেন সেভেন টু নাইন, সবগুলো যোগ দিলে হবে ফোর নাইন থ্রি জিরো থ্রি নাইন, এটাই হচ্ছে অ্যান্সার। তো তোমাদের ওই সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি, আমরা লিখতে পারি আশি মাইনাস ওয়ান হোল কিউব। তো এইটাও কিন্তু এ মাইনাস বি হোল কিউবের সূত্রের পরে গেল। তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের সূত্র। এই সূত্রটা এখানে আমি অ্যাপ্লাই করব। তো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার আশির উপর স্কোয়ার, তারপর বি প্রয়োজন, বি হচ্ছে ওয়ান, প্লাস থ্রি এ বি স্কোয়ার, দেন মাইনাস হবে বি কিউব ওয়ানের উপর কিউব, তিনটা আশি গুণ দিলে হবে ফাইভ ওয়ান টু এক দুই তিন, দেন অ্যান্সারটা হবে কি, এই সবগুলো গুণ দিলে হবে ওয়ান নাইন টু জিরো জিরো, তারপর এই সবগুলো গুণ দিলে হবে টু ফোর জিরো এবং ওয়ান। তো প্লাসেরগুলো আমি এখন যোগ করব, এইটা আর এইটা যোগ করব, করলে পাবো ফাইভ ওয়ান টু টু ফোর জিরো, আর এইটা আর এইটা যোগ করবো একসাথে ওয়ান নাইন টু জিরো ওয়ান। তো অ্যান্সারটা হচ্ছে ফোর নাইন থ্রি জিরো থ্রি নাইন, এইটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তারপর দুই নম্বর অঙ্কগুলো দেখো, সূত্র ব্যবহার করে নিম্নের দ্বিপদী রাশির ঘন নির্ণয় করো। সবার কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ব্যাচ 2024। তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট, ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা। এই ক্লাস শেষ করে সেই ক্লাসের লেকচার শিট ও রেকর্ডেড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হয়ে। আমরা এখন সূত্র ব্যবহার করে এই দ্বিপদী রাশিগুলোর ঘন নির্ণয় করব। দ্বিপদী রাশি বলতে কী বোঝায়, যার দুইটা পদ রয়েছে। এই যে দেখো, এখানে x একটা চলক এবং y একটা ধ্রুব রাশি, অর্থাৎ এখানে দুইটা পদ। তারপর এখানে দেখো x একটা চলক পদ আর থ্রিটা একটা ধ্রুব পদ, দেন এখানে দুইটা পদ, অর্থাৎ সবগুলোই কি, দ্বিপদী রাশি। এই দ্বিপদী রাশিগুলোর ঘন নির্ণয় করব। তো প্রথম অঙ্কটা ছিল x প্লাস ওয়ান, ঘন বললে কিউব দিতে হবে। এখন দেখো a প্লাস বি হোল কিউবের সূত্রই পড়ে গেল, তো আমরা এখন ইউজ করব a কিউব প্লাস থ্রি এর উপর স্কোয়ার, এ বলতে এক্স, এক্সের উপর স্কোয়ার গুণ বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তো এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান, এটা হচ্ছে অ্যান্সার। দেন দুই নম্বর অঙ্ক, এক্স মাইনাস থ্রি ছিল, আমরা এর কিউব করব। তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র, এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, কিউব হবে এক্স কিউব মাইনাস, এখানে দেখো তিন তিরিকা নয় এক্স স্কোয়ার প্লাস তিন তিরিকা নয় তিন নং সাতাইশ এক্স মাইনাস, তিনটা তিন গুণ দিলে হবে সাতাইশ, এটা হচ্ছে অ্যান্সার। তারপর তিন নাম্বার, থ্রি এক্স প্লাস ফাইভ হোল কিউব, এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার থ্রি এক্সের উপর স্কোয়ার, তারপর বি প্লাস থ্রি এ বি স্কোয়ার ফাইভের উপর কী হবে স্কোয়ার প্লাস বি কিউব। তো এখন আমরা ক্যালকুলেশন করবো, থ্রি উপর কিউব মানে তিনটা তিন গুণ দিলে হবে সাতাইশ, তারপর এক্সের উপরও তো কিউব আছে, প্লাস থ্রি গুণ তিন তিরিকা নয় এক্স স্কোয়ার গুণ ফাইভ, থ্রি গুণ থ্রি এক্স গুণ পাঁচ পাঁচ পঁচিশ, আর তিনটা পাঁচ গুণ দিলে হবে একশো পঁচিশ, সাতাইশ এক্স কিউব, দেন সবগুলো ক্যালকুলেশন করলে হবে একশো পঁয়ত্রিশ এক্স স্কোয়ার, আর এটা হবে দুইশো পঁচিশ এক্স প্লাস একশো পঁচিশ, ঠিক আছে, এইটা হলো অ্যান্সার।
তারপর আমরা 4 নম্বর অঙ্কের সমাধানটা দেখব, 5x-3 এর হোল কিউব, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তো অ্যান্সারটা হবে 125x³। তারপর 3 গুণ 5 5 25 এক্স স্কোয়ার গুণ 3 প্লাস 3 গুণ 5x গুণ 3 9 দেন 3 গুণ দিলে হবে 27, 125x³। সবগুলো ক্যালকুলেশন করলে হবে 225x² 135x আর এখানে হবে 27। তারপর 2x+3y হোল কিউব, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার প্লাস বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তো 8x³, 3 গুণ 2 দুগুণে 4 এক্স স্কোয়ার গুণ 3y, 3 গুণ 2x গুণ 3 9 y স্কোয়ার প্লাস 27y³, 8x³, তারপর হবে 36x² y প্লাস 54x² প্লাস 27y³, এটা হচ্ছে অ্যান্সার। x² + 1³। তো এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তো এখানে দেখো, এক্সের উপর 2টা হচ্ছে পাওয়ার এবং এই 3টাও পাওয়ার, তো পাওয়ারে পাওয়ারে নর্মাল যে গুণটা ওইটা হয়ে যাবে 3 2 6। আমরা সাধারণত কি করি, এখানে ধরো বেস হিসেবে 2 রয়েছে আর পাওয়ার হিসেবে 3 রয়েছে, তখন 2 হয়ে যাবে 3 গুণ। কিন্তু এখানে কিন্তু এই যে 2টা এটা কিন্তু পাওয়ারে রয়েছে এবং 3টাও পাওয়ারে রয়েছে, তো পাওয়ারে পাওয়ারে নর্মাল আমরা যে গুণটা করি সেইটা হবে 3 2 6 প্লাস 3x 2 2 4 প্লাস 3x² এবং 1, এটা হচ্ছে অ্যান্সার। x² - y³, এই যে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তো 3 2 6 2 2 4 y, 3x² y² মাইনাস y কিউব, ঠিক আছে। তারপর দেখো x² + y²³, তো এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তো 3 2 6 2 2 4 দেন y স্কোয়ার 3x² y 2 2 4 আর 3 2 6 x6+3x4y² প্লাস 3x² y 4 প্লাস y 6, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তো এখন আমরা এই টপিকসগুলোর আলোকে সংক্ষিপ্ত প্রশ্নের কাঠামোটা দেখে নিব। দ্বিতীয় রাশির ঘন এর সূত্রের ব্যবহার পৃষ্ঠা 56-57। তো এখানে কি বলছে, 102³ মান কত, অলরেডি কিন্তু আমরা বই থেকে এর অ্যান্সারটা দেখে নিয়েছি, 2x-y এর মান নির্ণয় করো, এইটাও কিন্তু দেখেছি। তারপর 52 উপর কিউবের মান কত এইটাও দেখেছি, এই সবগুলোই কিন্তু আমি তোমাদের সমাধান করে দেখিয়ে দিয়েছি। এখানে রয়েছে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো এই প্রশ্নগুলো এবং অ্যান্সারগুলো সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের PDFটি সংগ্রহ করতে হবে। আশা করছি এই অঙ্কগুলো করার মাধ্যমে তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। হাই ডিয়ার্স, এইগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল, কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই
তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। সুপ্রিয় শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষার জন্য আর মাত্র 3.5 মাস সময় আছে। এখন থেকে তোমরা সব বিষয়ের উপর ক্লাস পাবে এবং ক্লাসগুলোর প্লেলিস্ট করা থাকবে। চ্যানেল থেকে প্লেলিস্টগুলো সিরিয়ালে দেখে নিতে পারবে।